পরীক্ষার চিন্তা এত হচ্ছে যে পড়াশোনাই ছেড়ে দিয়েছি। জীবনটা পুরো ঠাকুরের প্যান্ডেলের মতো হয়ে গেছে, সামনেটা একদম ঝাক্কাস আর পেছনে শুধু বাঁশ আর বাঁশ। কে যেন বলেছিল দীপাবলিতে এক্সের মাথায় চকলেট বম্ব ফাটেলে নাকি সমস্ত ইচ্ছা পূরণ হয়। কি করে আজ থেকে সেই সব লোকেদের টেনশন শুরু যারা বলেছিল যে বাকি টাকা দীপাবলির পর দিয়ে দেবো। কথা দাও কালী পুজোতে দেখা হলে তোমার পেছনে চকলেট বম্ব ফাটাতে দেবে। কি করে ভাবছি এবারের কালী পুজোতে টুনি লাইট কিনবো না, যারা আমাকে দেখে জলে তাদেরকে নেমন্তন্ন করে ছাদে দাঁড় করে রেখে দেবো। তুমি কি যাবে আমার সাথে না কালী পুজোর রাতে ঘোরার জন্য একটা তান্ত্রিক খুঁজতে যাচ্ছি? দীপাবলি তো তাদের জন্য যাদের কপালে দীপ নামক কেউ আছে। টুনি লাইট না জড়িয়ে আমাকে জড়িয়ে দেখবে, ছবি ভালো আসবে। আমাকে আমার মতো থাকতে দাও, কারণ আমি তোমাদের কথায় চলতে পারবো না।